আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ডাক্তার মাসুদ হোসেন আজকে আলোচনা করব প্রিম্যাচিউর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া সমস্যাটি নিয়ে। দর্শক, যে সমস্ত পুরুষ অর্থাৎ যুবক ভাই বিবাহিত হোক আর অবিবাহিত হোক, প্রচুর পরিমাণে পর্নোগ্রাফি আসক্ত এবং মাস্টারবেশনে আসক্ত, হস্তমৈথুনে আসক্ত, সে সমস্ত পুরুষদের ভিতরে বর্তমানে অতিরিক্ত মাত্রায় প্রিম্যাচিউর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যাটি পরিলক্ষিত হচ্ছে। দর্শক, পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন শরীরের নার্ভগুলোকে দুর্বল করে দেয়, বিশেষ অঙ্গের নার্ভগুলোকে দুর্বল করে বীর্যের কোয়ালিটিটা নষ্ট করে দেয়, বীর্যকে পাতলা করে ফেলে পানির মতো, যার কারণে পুরুষরা সহবাসের যাওয়ার সাথে সাথে তাদের বীর্যপাত হয়ে যায় অর্থাৎ প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়ে যায়। প্রিম্যাচিউর ইজাকুলেশনের রোগীরা সাধারণত নারী এবং পুরুষ উভয়ে যৌন তৃপ্তি অর্থাৎ সেক্সের যে স্যাটিসফ্যাকশন সেটা থেকে উভয়ে বঞ্চিত হয়। অর্থাৎ স্ত্রীরা যখন সহবাসের সাথে সাথে তাদের স্বামীর বীর্যপাত হয়ে যায়, তখন তারা পরিপূর্ণ অর্গাজম তাদের হয় না, যার কারণে তারা অসন্তুষ্ট থাকে, অতৃপ্ত থাকে। আর পুরুষও যখন সহবাসে যায়, তাদের সেন্সেশন আসার, অনুভূতি আসার সাথে সাথে বীর্য যখন আউট হয়ে যায়, তখন তারা পরিপূর্ণ ইন্টারকোর্স অর্থাৎ সহবাসের সুখ থেকে বঞ্চিত হয়। তো প্রিম্যাচিউর ইজাকুলেশনটা খুবই খারাপ একটা রোগ, খুবই বাজে একটা রোগ, বিরক্তিকর একটা রোগ। এই রোগটার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে পর্নোগ্রাফি, অসৎ সঙ্গ, কুসঙ্গ এবং হস্তমৈথুনটাই দায়ী। তাছাড়া অন্যান্য কারণও রয়েছে, দুরারোগ্য ব্যাধি, কঠিন রোগ আক্রান্ত হলে, খাওয়া দাওয়ারে অনিয়ম করলে, ঠিকমতো না ঘুমালে, দুশ্চিন্তা করলে, বিভিন্ন কারণে প্রিম্যাচিউর ইজাকুলেশনের রোগটি হয়ে থাকে। এটি একটি নার্ভের রোগ। আপনারা অবশ্যই এই রোগ থেকে পরিত্রাণ পেতে হলে প্রথমে আপনাদের যে বদভ্যাসগুলো রয়েছে, যারা পুরুষ, হস্তমৈথুনের বদভ্যাস ত্যাগ করবেন, পর্নোগ্রাফি আসক্তি দূর করবেন, পর্নোগ্রাফি থেকে আপনারা দূরে থাকবেন, পাশাপাশি খাবার দাবারের প্রতি খুবই সিনসিয়ার হবেন, লক্ষ্য রাখবেন, ঘুম ঠিকমতো যাবেন এবং আপনাদের পেটকে সবসময় ভালো রাখবেন, তাহলে আপনাদের নার্ভগুলো স্ট্রং থাকবে এবং সহবাসের সাথে সাথে দ্রুত বীর্য আউট হবে না, বীর্যের মোটেলিটি বৃদ্ধি পাবে এবং পেনিসের নার্ভগুলোও স্ট্রং থাকবে। সার্বিকভাবে আপনারা প্রিম্যাচিউর ইজাকুলেশন থেকে মুক্ত হবেন এবং যৌন সহবাসে নিজেও তৃপ্ত হবেন, স্ত্রীকেও তৃপ্তি দিতে পারবেন। সহবাসের মিনিমাম একটা স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 7 থেকে 13 মিনিট। যারা প্রিম্যাচিউর ইজাকুলেশনের রোগী তাদের 2-1 মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায়। তো দর্শক, অন্তত 15 থেকে 20 মিনিট যদি সহবাস করা যায়, তাহলে স্ত্রীর ভিতরেও পরিপূর্ণ অর্গাজম হয়, স্বামীও পরিপূর্ণ তৃপ্তি পায়, সহবাসের যে সুখ তৃপ্তি সেটা অনুভব করতে পারে। তো এটার জন্য এই প্রিম্যাচিউর ইজাকুলেশন যাদের ভিতরে রয়েছে তারা অপচিকিৎসা গ্রহণ করবেন না। মনে রাখবেন, এটা একটা নার্ভের রোগ। হোমিওপ্যাথিতে নার্ভের চিকিৎসাগুলো খুবই ভালো, নার্ভের যে সমস্ত দুর্বলতা সেজন্য হোমিওপ্যাথিক চিকিৎসাটা খুবই ভালো। বিশেষ করে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে নার্ভের অনেক ওষুধ রয়েছে, যেগুলো লক্ষণভিত্তিক প্রয়োগের মাধ্যমে আপনার নার্ভকে স্ট্রং করা যায় এবং নার্ভ স্ট্রং হলে বীর্যের কোয়ালিটিও ভালো হয়, দ্রুত বীর্যও আউট হয় না। অর্থাৎ সাবলীলভাবে 15 থেকে 20 মিনিট ইন্টারকোর্স করা যায় অর্থাৎ সহবাস করা যায়। তো দর্শক, অবশ্যই একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন এবং রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হবেন। ইনশাল্লাহ লক্ষণভিত্তিক ওষুধ প্রয়োগের মাধ্যমে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া সমস্যাটি অচিরেই ভালো হয়ে যাবে এবং আপনারা আপনাদের যৌন সুখ, যৌন জীবন উপভোগ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।